এর থেকে জঘন্যতম হালিম আমি আমার হোল লাইফে খাই না। আমি খুবই হতাশ। তাই বিশ্বাস করবেন না, রীতিমতো পচা মাংসের হালিম খাওয়াইছে। ইভেন তারা এটা স্বীকারও করতেছে যে তারা পচা মাংসের হালিম খাওয়াচ্ছে। এর থেকেও বড় কথা হচ্ছে আমার অডিয়েন্সের 10-20% ভিউয়ার্স এই হালিমটাকে চিনে। হ্যাঁ, আর এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ ফরিদপুরবাসীদের জন্য, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে দেখবেন। আচ্ছা, প্রথমত আমি চাচ্ছিলাম যে ফরিদপুর শহরের ভেতর থেকে একটু বাইরের দিকে যে স্ট্রিট ফুডগুলো আছে এরকম কয়েকটা ফুড একসাথে টেস্ট করে আমার অডিয়েন্সের কাছে একটা প্রপার গাইডলাইন সহ ভিডিও দিতে। এরই ধারাবাহিকতায় আমরা ফরিদপুর টু ভাঙ্গা হাইওয়ের আশপাশে যে ফুডগুলো আছে, একটু পপুলার যেগুলো, ওগুলোই ট্রাই করতে বের হয়ে পড়ি। যেমন আমরা শুরু করছিলাম জোয়ারিমোর বাজার থেকে, যেটা দূরত্ব ফরিদপুর থেকে মাত্র 10 কিলোমিটার, ভাড়া 20 টাকা। এই বাজারেই খুবই সুন্দর একটা লুচি পাওয়া যায় এবং এর সাথে ডাল দেয়, খুবই জোস লাগে খাইতে। এটা আসলেই ভরপুর রকমের টেস্টি। আর তার থেকে বড় কথা হলো লুচিগুলো মাত্র 10 টাকা করে, আর ডাল হইলো গিয়ে প্রতি প্লেট মাত্র 5 টাকা। এটা হাইলি রিকমেন্ড থাকবে, যে কেউ ট্রাই করতে পারে। আচ্ছা, এরপরে আমরা গেছিলাম বাখুন্ডা রেল স্টেশনে, যাবার পথে একটা ছোট্ট দোকান পরে যেটা নাম ছিল আলমগীর ভাইয়ের দোকান, এখানে হালিম বিক্রি করে। ওনার হালিমটা সুপার টেস্টি, আর উনি গরুর পায়ে ইউজ করে সবসময়। আমি আমার এই পর্যন্ত যত হালিম খাইছি 90% সময় ওনার কাছ থেকেই খাইছি, কারণ আমার পার্সোনালি হালিমের মধ্যে মাংস অথবা ছাটকাটা এগুলো ভালো লাগে না। বাট এমনিতে ওনার হালিমটা খুবই টেস্টি, খাইলেই বুঝতে পারবেন। এটাও আমার পক্ষ থেকে হাইলি রেকমেন্ডেড থাকবে। অবশ্যই লুচি খেতে আসলে এটাও খেয়েই যাবেন। এই জায়গার দূরত্ব ফরিদপুর থেকে আরো কাছে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে বাখুন্ডা রেলওয়ে স্টেশনে যাবো, ভাড়া নেবে 15-20 টাকার মতো। তো এই হালিমটা যখন শেষ করি তখনও এবেন অন্যান্য সময় আমাকে অনেকেই বলছে যে তালমার হালিমটাও খেয়ে দেখতে পারো। তো আমি ভাবতেছিলাম যে যেহেতু আমরা সেম রোডে ভিডিও করব, সো অবশ্যই তালমার হালিমটাও অ্যাড করব। তো এইজন্যই আমরা বাখুন্ডা থেকে রওনা হই তালমার দিকে। বাট তার আগে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো মহিলা রোডে, মানে তালমা যাওয়ার আগের যে বাজারটা ওইটাতে। এখানে মাত্র 2 টাকায় সিঙ্গারা পাওয়া যায়, মানে 2টা 5 টাকা নেয়। এটাও খাইতে খুবই ভালো, লাইক 2 টাকায় সর্বোচ্চ দিবে আপনাকে। অবভিয়াসলি যদি এইদিকে আসেন এইটাও ট্রাই করতে ভুলবেন না। এন্ড দেন লাস্টলি আমরা এখান থেকে চলে আসি তালমা বাজারে। তো এক প্লেট নিছিলাম, দাম ছিল 50 টাকা, এটার মধ্যে 4 পিসের মতো মাংস ছিল। আমি জাস্ট প্রথম চামচে 1 পিস মাংস নিছিলাম মুখে, জাস্ট একটা কামড় দিয়ে আমার পুরো বমি চলে আসছে। মাংসের এত বিচ্ছিরি অবস্থা ছিল যে বলার বাইরে। ট্রাস্ট মি ভাই, রীতিমতো ওই জায়গায় সেম পচা মাংসের গন্ধটা পাচ্ছিলাম। তখন আমি খাচ্ছিলাম, কজ আমি তো জানতাম না। আমি ভাবছি যে হয়তো একটা মাংসের কোনো সমস্যা হইতেই পারে। দ্বিতীয়টা নিলাম, দ্বিতীয়টাও একদম সেম। প্রথমটাও ফালাইছি, দ্বিতীয়টাও ফালাইছি এবং বসে আছি যে আশপাশের লোকজন কেমনে খাচ্ছে এটা দেখতে। তো পরে দেখি যে সবাই এই মাংসগুলো অ্যাভয়েড করতেছে, অন্য একটা প্লেটে উঠায় রাখতেছে, খাইতে পারে আমি যেভাবে বলছি ওনার ওইরকম মনে হচ্ছে না যে এতটা খারাপ। ওনার আর কিছু ভাষ্য মতো যে কারণ কিছুদিন ধরে অনেক ডিস্টার্ব করতেছে, ওনার মাংসটা ফ্রিজে ছিল, এই মাংসটা একটু সমস্যা হচ্ছে আর কি। আমাদের দিক থেকে সমস্যা বলতে ওইটাকে কামড়ি দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে গন্ধ। রীতিমতো মাংসটা পচে গেছে, এন্ড ওনার বিহেভিয়ার এটাও বোঝা যাচ্ছিল যে এই জিনিসটা উনি জানে। বাট আলটিমেটলি মানুষকে সেম দামে এই জিনিসটা খাওয়াচ্ছে, যদিও আমার কাছ থেকে কোনোই টাকা রাখে নাই, অনেক জোর করার পরেও মেনশন করলাম। এই সম্পূর্ণ ঘটনাটা ঘটে 11 জুন সন্ধ্যা 7টার দিকে। আমি জানি না এর বাইরে আমার কি করার ছিল, আমি আমার জায়গা থেকে সতর্ক করলাম, আশা করি ওনার পরবর্তী হালিমগুলো খুব সুন্দর হবে এবং উনি ওনার ব্যবসার দিক থেকে যথেষ্ট সৎ হবে। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।